গুড ইভিনিং ফ্রেন্ড, দীর্ঘ ১১ মাস পর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হলো আজ। এই ক্লাস শুরুতে অনেক অনেক অভিজ্ঞতা তৈরি হলো আজকে, কারণ এতদিন পর শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে আপনার মনের ভাব আদান প্রদান হয়েছে, সঙ্গে ছাত্রছাত্রীদেরও বিভিন্ন ধরনের অনুভূতি নিশ্চয়ই আপনার কাছে তারা ব্যক্ত করেছে। ঠিক সেরকম অভিজ্ঞতা বা অনুভূতিগুলো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, আমাদের প্রথমেই থাকবে, ক্লাস তো শুরু হলো কিন্তু প্রশ্ন অনেক। হবু শিক্ষকরা কি সমাজ বিরোধী? আজকের সব থেকে খারাপ করা খবর অবশ্য অবশ্যই এটি, নিশ্চয়ই আপনারা টিভিতে দেখেছেন। থ্রি পার্সেন্ট বার্ষিক বেতন বৃদ্ধির নির্দেশিকা প্রকাশিত হলো। নম্বর ফোর, জিটি জেনারেল ট্রান্সফার অনলাইনের মাধ্যমে মাদ্রাসায় শুরু হয়েছে, স্কুলগুলোর ক্ষেত্রে কি হবে শেষ পর্যন্ত তার একটি আভাস আজকে পাওয়া যাবে। নম্বর ৫, প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলগুলো কি খুলবে, আজকেরই তথ্য। ক্লাস তো শুরু হলো কিন্তু প্রশ্ন অনেক উঠতে শুরু করলো আজকের পর থেকেই। সেক্ষেত্রেই যে উপস্থিতির হার, সেই উপস্থিতির হার বিগত দিনে যেরকম ধারণা করা হয়েছিল ঠিক সেরকমই, যে উপস্থিতির হার কম হবে, সে কম ১০-১২-১৫-১৭-২০ এরকম পার্সেন্টেজ উপস্থিত ছিল, কোনো কোনো ক্ষেত্রে তার থেকে বেশি। সরকারি বিদ্যালয়গুলোর থেকে বেসরকারি বিদ্যালয়গুলোতে উপস্থিতির হার বেশি ছিল, সেটি কোনো সমস্যা নয়, কারণ অনেক আগের থেকে এটা ধারণা করা ছিল যে উপস্থিতির হার কম হবে। আজকে ধর্মঘট, সেই ধর্মঘটের মধ্যেও সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছিলেন, দীর্ঘদিন বাদে ক্লাস নেবেন। এর মধ্যে কয়েকটি জায়গায় অভিযোগ আসতে শুরু করলো যে ধর্মঘটের মধ্যেই স্কুলের ক্যাম্পাসের মধ্যে পৌঁছে গিয়েছিল ধর্মঘটীরা, যাই হোক সেটি নিশ্চিতভাবে ঠিক নয়। এবার অভিভাবকদের পক্ষ থেকে যে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করতে হবে, যে সমস্ত স্কুলগুলোর ক্ষেত্রে বেসরকারি স্কুলগুলো সিবিএসই আইসিএসই বোর্ডের যাদের অ্যানুয়াল এক্সাম, ক্লাস ৯ পর্যন্ত যে অ্যানুয়াল এক্সামগুলো হবে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই এখনো পর্যন্ত সিদ্ধান্ত যে অফলাইনে হবে, কিন্তু তারা চাইছেন অনলাইনে করা হোক। আমরা জানি যে অনলাইনের পরীক্ষা কিভাবে হয়, সেক্ষেত্রে নম্বর পাওয়া কিভাবে হচ্ছে সেটা বিগত আমাদের এই ইউনিভার্সিটি এবং কলেজের পরীক্ষাগুলোর ক্ষেত্রেও দেখা গেছে। যাই হোক, সেই অনলাইনে পরীক্ষা চাচ্ছেন তারা। আবার অনেক অভিভাবক তারা বলছেন যে খোলার মতন পরিস্থিতি এখনো তৈরি হয়নি, সে নিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন, অনেক অভিভাবক এরকম বিক্ষোভ দেখিয়েছেন। যাই হোক, প্রত্যেক অভিভাবকের নির্দিষ্ট মত প্রকাশ করার অধিকার আছে, তারা দিতেই পারেন। এগুলো গেল। সঙ্গে সঙ্গে একটি যে খারাপ দিক, খুব খারাপ দিক উঠে এলো, তা হচ্ছে মোবাইলের মাধ্যমে স্কুলের যে ক্লাস শুরুর আগেই স্কুলে উপস্থিত হয়ে সেখানে সোশ্যাল মিডিয়াতে লাইভ হচ্ছে, সেটি একদম ভাইরাল হয়ে গেছে, যে ক্লাস ১২-এর ছাত্রছাত্রীদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে, সেই মোবাইল নিয়ে তারা অনলাইনে পড়াশুনো না করে সোশ্যাল মিডিয়াতে আজকে স্কুল শুরুর আগেই, ক্লাস শুরুর আগেই তারা ক্লাসের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল শব্দ উচ্চারণ, স্কুলের টিচারের চেয়ার সেখানে বসে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে এরকম সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে মোবাইল দেওয়ার সুফল এবং কুফল এখান থেকেই স্পষ্ট, এবং এই মোবাইলে স্কুল পড়ুয়াদের যে কি ক্ষতি হয় সেটা প্রত্যেক অভিভাবকরাও নির্দিষ্টভাবে জানেন এবং তিনি তারা বলতে পারবেন। যাই হোক, যেহেতু দেওয়া হয়েছে এবং এই সমস্ত দিকগুলো স্কুল কর্তৃপক্ষেরও নজরে রাখতে হবে। এবার আসি নম্বর ২, হবু শিক্ষক। হবু শিক্ষকরা দীর্ঘ দিন ধরে তারা লড়াই করছেন, আপার প্রাইমারি কেস হলো, সেই কেস হওয়ার পর আদালতে সমস্ত লিস্ট বাতিল হলো, লিস্ট বাতিল হওয়ার পর নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া হলো, সেই অনুযায়ী নিয়োগ করতে হবে, কিন্তু শুধুমাত্র ভেরিফিকেশন হলো, এখনো কোনো নির্দিষ্ট ডেট এলো না ইন্টারভিউ প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছু, যা নিয়ে তারা আজকে অভিযান করেছে। কিন্তু সেই অভিযানে পুলিশের যে লাঠিচার্জ, যেভাবে টেনে হিস্ট্রে তোলা হয়েছে, সত্যি সত্যি দুঃখজনক এবং খারাপ। কিরকম, আমরা এর আগে ত্রিপুরায় সেখানে শিক্ষকদের উপরে লাঠি দিয়ে মারা হয়েছে, সে নিয়ে আমরা তীব্র নিন্দা করেছি,
কিন্তু আজকে যেরকম হয়েছে কিন্তু আমরা কিন্তু সেই ঘটনার প্রতিবাদ সেভাবে দেখতে পাচ্ছি না। নির্দিষ্ট কিছু কিছু লোক বা ব্যক্তি তারা এর প্রতিবাদ করছেন, কিন্তু সামগ্রিকভাবে যে প্রতিবাদ হওয়া উচিত ছিল তা কিন্তু দেখা যায়নি। অর্থাৎ বাইরে হলে তার প্রতিবাদ করছি, কিন্তু নিজেদের ঘরের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদ করি না। এটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ভাবে নয়, শিক্ষক বা হবু শিক্ষকদের উপরে। সুতরাং এই নিয়ে চাকরিজীবী যারা আছেন এবং যে কোনো সাধারণ নাগরিক, শিক্ষিত সাধারণ নাগরিক প্রত্যেকেরই এ নিয়ে প্রতিবাদ করা উচিত। কারণ লক্ষ্য করবেন ভিডিওগুলোতে কিভাবে তাদের উপর আজকে অত্যাচার করা হয়েছে। যাই হোক, যখনই যে শাসকে থাকেন তখনই তার অনেক কিছু বেরিয়ে আসে। নেক্সট, 3% পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বার্ষিক বেতন বৃদ্ধি হবে 3% করে। সেই 3% অ্যানুয়াল ইনক্রিমেন্টের নোটিফিকেশন হলো, যদিও পার্শ্ব শিক্ষকরা এই 3% অ্যানুয়াল যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টের কিন্তু তারা বিরোধিতা করেছে। তারা চাইছিল একটি নির্দিষ্ট পে স্কেল। তার আগে বলে রেখে, অনেকেই বলে থাকেন যে প্যারাটিচাররা তাহলে এভাবে নিয়োগ হয়ে তারা তা আমাদের সমান, অর্থাৎ যারা গ্রাজুয়েট টিচার বা পিজি স্কেল এরকম তাদের সমান হবে, তারা কিন্তু তা চায়নি। একটি নির্দিষ্ট পে স্কেল, তারা কখনোই সেই যে গ্রাজুয়েট টিচারদের মতন বা প্রাইমারি টিচারদের মতন একটি নির্দিষ্ট সেই বেতনটাই চেয়েছে তা নয়, তারা একটি নির্দিষ্ট পে স্কেল চেয়েছিলেন এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হোক। এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ঠিক সেরকমই আছে। তার জন্য এই যে 3%, এই 3% যে বেতন বৃদ্ধি হলো, এটা কিন্তু সামান্য বেতন বৃদ্ধি। যদি 13,000 টাকা বেতন হয়ে থাকে, মাসে মাসে 390 টাকা বেশি পাবে শুধুমাত্র এই 3% ইনক্রিমেন্টের জন্য। নেক্সট যেটি আছে, জিটি, জেনারেল ট্রান্সফার। জেনারেল ট্রান্সফার মাদ্রাসায় চালু হওয়ার পর শিক্ষা দপ্তরে বারবার আবেদন করা হচ্ছিল যে স্কুলগুলোর ক্ষেত্রেও এই জিটি চালু করা হোক, কিন্তু আপাতত শিক্ষা দপ্তরের এরকম কোন পরিকল্পনা নেই। তার কারণ এর আগে সমস্ত দায়িত্ব ছিল স্কুল সার্ভিস কমিশনের, সেই স্কুল সার্ভিস কমিশনের থেকে দায়িত্ব শিক্ষা দপ্তরে যাওয়ার পর সমস্ত পরিকাঠামো এখনো তৈরি হয়নি এবং প্রায় 24,000 মতন জেনারেল ট্রান্সফার স্পেশাল গ্রাউন্ডে তার যে আবেদন জমা পড়েছে সেই আবেদনগুলো এখন কম্পিউটারে আপলোড হবে, সেগুলো নিয়ে তারা দেখাশোনা করবে এবং বাছাই পর্ব চলবে। এভাবেই আরো সময় যাবে। এর মধ্যেই, এই সময়ের মধ্যে জিটি চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আধিকারিকরা জানিয়েছেন। নেক্সট যেটি আছে, প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে। প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল কি খুলবে? এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে বলা ছিল অনেক অভিভাবক চাইছেন যে প্রাইমারি আপার প্রাইমারি স্কুলগুলো ক্লাসগুলো শুরু হোক, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং আমাকে কেউ কেউ ব্যক্তিগত আক্রমণও করেছেন। সেটা কিন্তু শুধুমাত্র অভিভাবকরা চেয়েছেন এবং বিভিন্ন সংগঠন চেয়েছে, সেটি আমি জানিয়েছিলাম। যাই হোক, আমার কোনো অভিপ্রায় নেই এখনই স্কুলগুলো সমস্ত কিছু খুলে দেওয়া হোক বা খুলে দিন, এরকম দাবিও আমার কিছু নেই। তবে বলে রাখি, আজকে এই স্কুলগুলো খোলার পর, নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ক্লাস শুরু হওয়ার পর রিভিউ করার পর একটি সিদ্ধান্ত হয়েছে যে আপাতত এই নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে ক্লাসগুলো চলবে সেই চলার পর দেখতে হবে পরিস্থিতি, এতে কোভিড সিচুয়েশন বৃদ্ধি পায় কি পায় না, সমস্ত কিছু রিভিউ করার পর তারপর প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলগুলো খোলা নিয়ে ভাবনা চিন্তা করবে। এর মধ্যেই কোনো সম্ভাবনা নেই। আশা করি আজকের এই ইনফরমেশনগুলো আপনাদের কিছুটা হলেও মনে হবে যে না তথ্যমূলক। যদি তাই মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।